প্রিয় প্রবাসী ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন সৌদি আরবে ইন্টারনেটে গুজব ছড়ালেই কারাদণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ালেই পাঁচ বছরের কারাদণ্ড সাথে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা মঙ্গলবার আঠারো জানুয়ারি সৌদি আরব ঘোষণা করলো এই শাস্তি সম্প্রতি দেশটির রাজধানী রিয়াদে হওয়া বিশাল কনসার্টে নারীদের যৌন হয়রানির খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ায় এরই প্রেক্ষিতে কঠিন পদক্ষেপ নেওয়া হয়েছে গত চোদ্দ জানুয়ারির আয়োজনে কে পপ ব্যান্ড স্ট্রে কিটসে যোগ দেওয়ার কথা ছিল কিন্তু ভক্তদের হতাশ করে শেষ মুহূর্তে তারা বাতিল করে কনসার্ট সেখান থেকেই ফেরার সময় রাস্তায় বহু নারী যৌন হয়রানির শিকার হন বলে প্রচার হতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে মানবাধিকার কর্মীরা সোচ্চার হন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান পশ্চিমাদের সাথে তাল মেলাতে নানামুখী সংস্কার উদ্যোগ নিয়েছেন এর ওই অংশ হিসেবে ছিল বিশাল এই আয়োজন